আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরেন অ্যাফেয়ার্স এবং উনি সাউদার্ন পার্টটা দেখেন, তিনি আসছিলেন এবং আমাদের অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার এই মিটিংয়ে ছিলেন। তারা এখানে লাঞ্চ করেছেন এবং আমাদের কয়েকজন মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ করেছেন। আমার সঙ্গে ওই শেষ মুহূর্তে জাস্ট আমাদের মনে হয় কোনো স্পেশাল ইস্যু আমাদের সঙ্গে আমার সঙ্গে আলাপ হয়নি, তিনি কিছু জানতে চেয়েছেন যে আমরা আমরা ওই যেই 10ই ডিসেম্বর যে আমরা পিসফুলি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছি এই জন্য তারা খুশি। তারা বলেছেন যে সবারই রাজনীতি করবার অধিকার আছে, আমরা বলে আমরা সেটা মানি, সেই জন্যই তারা পিসফুলি ডেমনস্ট্রেশন করছেন, মানে তারা অবস্থান নিচ্ছেন, সেগুলোতে আমাদের কোনো বাধা নেই। আমরা শুধু তারা যদি পাবলিক মানে প্রপার্টি নষ্ট করে, ফায়ার ওপেন করে কিংবা রাস্তাঘাট বন্ধ করে তখন আমরা তাদেরকে নিষেধ করি, আদারওয়াইজ দে আর ফ্রি। তারা পলিটিক্যাল পার্টি, তাদের মতামত প্রকাশ করতেই পারে এবং 10 তারিখেও করেছে, কিছুদিন আগেও করেছে এবং সবার জন্যই এটা ফ্রি আছে, আমরা কাউকে বাধা দিচ্ছি না। এটা ছিল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা আমাদের বর্তমান অ্যাক্টিভিটিস আমরা করছি, আমরা যেভাবে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে তারা এর দেখে তারা সন্তুষ্ট। তারা বলেছেন অনেক অগ্রগতি হয়েছে, আমরা চাই, তারা বলছেন এই অগ্রগতি যেন তোমাদের সবসময় থাকে। পাশাপাশি প্রশ্ন এসে যায় যে আপনারা যেই প্রশ্নটি করলেন, তারা বলছেন এটা একটা জটিল প্রক্রিয়া আমাদের দেশের, এটা একটু সময় নিতে পারে, তোমরা যেই প্রসেসে অ্যাডভান্স হচ্ছ, কাজ করছো, আমার মনে হয় এটা কয়েকদিনের মধ্যে মানে ভবিষ্যতে এটা ক্লিয়ার হয়ে যাবে, এরকমই একটা তারা ইঙ্গিত দিয়েছে। কোনো টাইম ফ্রেম না, কোনো টাইম ফ্রেম তারা বলে নাই, ফুলফিল তোমাদেরকে ফুলফিল করতে হবে। আমরা মনে করছি যে আমরা সেই পথেই এগোচ্ছি এবং তিনি বলছেন তোমরা রাইটলি এগোচ্ছ, তোমরা যেই পথে এগোচ্ছ সেইটাই সত্যিকারের পথ, সেইভাবেই তোমরা। সংস্কার নিয়ে কি কথা হয়েছে? র্যাবের সংস্কার নিয়ে কোনো কথা হয়নি, বরং তারা বলছেন র্যাব এখন যে কাজগুলি করছে এটা সন্তোষজনক, আমরা অ্যাপ্রিসিয়েট করি। মানে স্যার স্যাংশন তোলাটা জটিল কিন্তু একবার অসম্ভব সেরকম কিছু বলছে? সেইরকম বলা আমি তো বললাম যে আমরা যেই প্রসেসে আমরা এগোচ্ছি সেইটাই প্রসেস এবং সেই প্রসেসে এগুলোই এটা মানে মানে এটা মীমাংসা হয়ে যাবে এটাই বলছে। আচ্ছা আগামী নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ছিল কিনা তাদের, আগামী নির্বাচনে দলের অংশগ্রহণ করা নিয়ে? নির্বাচনের কথা আমরা আগেই বলে দিয়েছি যে আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছেন একটা সুষ্ঠু মানে নির্বাচন একটা হওয়ার জন্য, সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেউকে বাধা দিচ্ছেন না তাদের মতামত প্রকাশ করার জন্য। আমরা আর তারপরে এটা 3 মাস আগে সমস্ত সিকিউরিটি ফোর্স সমস্ত কিছু নির্বাচন কমিশনের কাছে চলে যাবে, তিনিই হবেন মানে সব কিছু কন্ট্রোল করবেন তিনি, আমরা তার আগ পর্যন্ত যাতে একটা পিসফুল অ্যাটমসফিয়ার থাকে সেইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই অনুযায়ী কাজ করছি।